কেন তুই এরকম হয়ে গেলি? কথাটা বলতে পারিস আমায়? আমার তো মনে হয় না আমার কিছু হয়েছে। আমি যেমন ছিলাম আমি তেমনই আছি। ওর সঙ্গে কথা কয়ে কোনো লাভ আছে বাদশা? মিছি মিছি সময় নষ্ট করছো। ওর ধম্ম অধম্ম সব গুলিয়ে গেছে, বুঝছ? ন্যায় অন্যায় বোধও হারিয়ে গেছে। তাই নইলে এত বড় অন্যায় করার পরও আমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে কথা কইতে পারে? আমি বেশ বুঝতে পারছি ও মেয়েটা তোমাকে একেবারে অধঃপতনে টেনে নিয়ে গেছে, কিন্তু তুমি এটা দেখো, ওই মেয়েটি শেষ পর্যন্ত তোমাকে একদম গভীর সর্বনাশে টেনে নিয়ে ফেল দেবে, সেখানে চলে যাবে। তখন যদি তুমি ভেবে থাকো তুমি আবার এই বাড়িতে ফিরে আসবে, তখন যদি ভেবে থাকো এমন রানি সব কিছু মেনে নেবে, তাহলে কিন্তু সেটা মোটে হবে না। কো না দিদি, না ইমন যদি সেদিন ওকে মেনে নিতে চায়ও তাহলে আমাদের সঙ্গে সেদিন থেকে আর ইমনের সম্পর্ক থাকবে না। শুধু শুধু এই ভয় পাচ্ছ কেন মা? তোমার কি ইমনকে এতটাই ব্যক্তিত্বহীন মনে হয় নাকি? দেখো, ইমন মন থেকে যেটা বিশ্বাস করে তার বাইরে এক পাও যায় না, এবং ইমন এটা মন থেকে বিশ্বাস করে যে আমি চরিত্রহীন, আমি অন্য একটা জায়গায় সম্পর্কে জড়িয়েছি এবং আমি ইমনকে ঠকিয়েছি, তাই ইমন কখনো আমার কাছে আর ফিরে আসবে না। মানে কি বলছিস তুই? ইমন বিশ্বাস করেছে মানে? রণু এমন করে কথাগুলো বলছে যেন ইমন বিশ্বাস করেই ভুল করেছে। আমার মনে করা না করা কি আসে যায় বলতো? সত্যি কি কিছু যায় আসে? রণু আয় বাবা আমার কাছে আয়। আমার যেন কেন মনে হচ্ছে তুই যা বলছিস আর যা করছিস তার মধ্যে কোথায় একটা ফারাক আছে। শোন দিদি, ছেলেবেলা থেকে দেখে আসছি রণর প্রতি তোর একটা আলাদা টান, ওর কোনো দোষই তুই দেখতে পাস না। আজ এত বড় একটা ঘটনা চোখের সামনে ঘটার পরেও তুই দোষ দেখতে পাচ্ছিস না? ইমনের মুখটা ভুলে গেলি? এত সহজে ইমনের মুখটা ভুলে গেলি? ও কত কত উপকার করেছে বাড়ির, ভুলে গেলি? আজকে যে তোর ছেলে ছেলের বউ শান্তিতে রয়েছে, তুই শান্তিতে আছিস, সে তো ইমনের জন্যই। তুই যে কি বলিস না, আমি কি জানি না ইমন আমাদের জন্য কি করেছে? সব জানি। যে ছেলেটাকে আমি নয়নের মনে করে রেখেছিলাম তার গুণের জন্য, সেই ছেলেটাকে তুমি ভুলে যেতে পারি না। কোথাও কোনো ভুল হচ্ছে না তো বাবা? বড় কোনো রকম একটা ভুল হয়ে যাচ্ছে না তো? শুধু সেইটুকু বল আমাকে। অন্য কারো ভুল ঠিক বিচার করার দায়িত্ব আমার নয় পিসিমণি। আমি আগেও বলেছি এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি। তাহলে কি আমরা অন্যায় করেছি? ইমন অন্যায় করেছে। ও, তার মানে তুই এখন বলতে চাইছিস যে তুই যা যা করেছিস তা সবটা আমাদের মেনে নেওয়াটাই উচিত ছিল? যাচ্ছিস তো ওই মহিলার কাছে, তা নিশ্চয়ই এরপরে তুই আর ওই মহিলা আলাদা করে একটা জায়গায় থাকতে শুরু করবি। তুই সেখান থেকে অফিস যাবি, অফিস থেকে সেখানেই ফিরবি,
এদিকে অফিসের খাতা কলমে এবং সব জায়গায় খাতা কলমে তো স্ত্রী হিসেবে পরিচয় থাকবে ইমনের। অথচ তুই সংসার করবি ওই মহিলার সাথে, আর ইমন নিজের সংসার ছেড়ে নিজের আপনজনদের ছেড়ে হোস্টেলে গিয়ে থাকবে। এটা তুই চাস, এরপরেও তুই বলছিস যে তুই যা করেছিস যা করছিস ঠিক করছিস। জোর করবো না, তবে যে কথাটা বললে সেটা যেন সারা জীবন রাখতে পারো। একদম না, একদম এদিকে আসবে না। একেবারে চলেই তো যাচ্ছি মা, যাওয়ার আগে একবার প্রণাম করতে দেবে না? জানবো যে আমার রণ মৃত। মৃত সন্তানের কাছ থেকে আমার কোনো প্রণামের দরকার নেই, কিছু দরকার। এই মৃত সন্তানকে কখনো আর বাঁচিয়ে ফেরাবার চেষ্টা করো না মা। যে মৃত সে কখনো আর ফেরে না, কথাটা মাথায় রেখো মা। আসছি। আচ্ছা, এক সপ্তাহ পর কিন্তু আপনার আর একটা চেক আপ আছে, মনে করে করিয়ে নেবেন। ওকে, মেডিসিন গুলো সব লিখে দেওয়া আছে, ওগুলো ঠিকঠাক নিতে হবে। স্যার, আপনি একটু মেডিসিনগুলো বুঝিয়ে দেবেন তো। বুঝিয়ে দিয়েছি স্যার। আর কিন্তু ভয়ের কিছু নেই ম্যাডাম, আপনার বেবিও খুব ভালো আছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু এখন 1-1.5 মাস রেস্টে থাকতে হবে। স্বাভাবিক যা কাজকর্ম সব 1-1.5 মাস পরেই করতে পারবেন। তবে হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবার করে চেক আপ কিন্তু করতে হবে, দ্যাটস আ মাস্ট। থ্যাংক ইউ, আপনাদের জন্য আমি প্রাণে বেঁচে গেছি। এর মধ্যে থ্যাংকস এর কিছু নেই, এটা আমাদের ডিউটি, উই আর প্রফেশনাল। না, আমি যদি বেঁচে না থাকতাম আমার বাচ্চাটাকে দেখার কেউ থাকতো না। একদম এই কথাটা বলবেন না। আরে আপনার হাজবেন্ড তো আছে, উনিই আপনার বাচ্চার টেক কেয়ার করবেন, আপনি তো এখন পাচ্ছেন না। আর এমনিতে এবার আপনি কমপ্লিটলি বেড রেস্টে থাকবেন, সেক্ষেত্রে আপনার হাজবেন্ডকে পুরো আপনার বাচ্চা টেক কেয়ার করতে হবে। আর উনি যেহেতু পুরুষ মানুষ, বাচ্চার কাজ তো একা ওনার হাতে করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে আপনার একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট লাগবে যে কিনা আপনার বাচ্চার সমস্ত কাজ করবে। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কুসুম দোলা কুসুম।